হরে কৃষ্ণ বন্ধুরা, শ্রীমৎ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক পাঠ করছি। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইয়োচ্ছব মাম কা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্রেরা পাণ্ডুর পুত্রেরা কি করলেন? শ্রীমৎ ভগবত গীতা বহু পঠিত ভগবত তত্ত্ব বিজ্ঞান, যার সারমর্ম গীতা মাহাত্ম্যে বর্ণিত হয়েছে। সেখানে বলা হয়েছে যে ভগবত গীতা পাঠ করতে হয় ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে, পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার মাধ্যমে এবং ব্যক্তিগত উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যাসমূহ বর্জনপূর্বক তা হৃদয়ঙ্গম করার চেষ্টা করা উচিত। যথাযথ হৃদয়ঙ্গমের দৃষ্টান্তটি ভগবদ্গীতাতেই প্রদান করা হয়েছে। অর্জুনের মাধ্যমে, যিনি স্বয়ং ভগবানের কাছ থেকে সরাসরিভাবে গীতা শ্রবণ করার পর তার হৃদয়ঙ্গম করেছিলেন। যদি কেউ গুরু পরম্পরার ধারায় উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যা বর্জন করে ভগবদ্গীতা হৃদয়ঙ্গম করবার সৌভাগ্য অর্জন করেন, তাহলে তিনি সমস্ত বৈদিক জ্ঞান এবং পৃথিবীর সব রকমের শাস্ত্রসমূহ অধ্যয়নের স্তর অতিক্রম করেন। ভগবদ্গীতা পড়ার সময় আমরা দেখি অন্য সমস্ত শাস্ত্রে যা কিছু আছে তা সবই ভগবদ্গীতায় আছে। উপরন্তু ভগবদ্গীতায় এমন অনেক তত্ত্ব আছে যা আর কোথাও নেই। এটি গীতার বিশেষ মাহাত্ম্য। গীতা হচ্ছে পরম তত্ত্ব দর্শন, কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই জ্ঞান দান করে গেছেন। মহাভারতে বর্ণিত ধৃতরাষ্ট্র ও সঞ্জয়ের আলোচনার বিষয়বস্তুটি ভগবদ্গীতার মহৎ তত্ত্ব দর্শনের মূল উপাদান। এখানে আমরা জানতে পারি যে এই মহৎ তত্ত্ব দর্শন প্রকাশিত হয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে, যা সুপ্রাচীন বৈদিক সভ্যতার সময় থেকেই পবিত্র তীর্থস্থান রূপে খ্যাত। ভগবান যখন মানুষের উদ্ধারের জন্য স্বয়ং এই পৃথিবীতে অবতরণ করেছিলেন, তখন তিনি পরম তত্ত্ব সমন্বিত এই গীতা দান করেন। ধর্মক্ষেত্র, যে স্থানে ধর্মীয় আচারসমূহ অনুষ্ঠিত হয়, শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ, কারণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন পক্ষ অবলম্বন করেছিলেন। কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র তার পুত্রদের চূড়ান্ত জয়ের সম্ভাবনা সম্বন্ধে অত্যন্ত সন্দিহিত ছিল, তাই দ্বিধাগ্রস্ত চিত্তে তিনি তার সচিব সঞ্জয়ের কাছে জানতে চাইলেন তারা কি করল। তিনি নিশ্চিত ছিলেন যে তার পুত্রেরা ও তার কনিষ্ঠ ভ্রাতা পাণ্ডুর পুত্রেরা কুরুক্ষেত্রের ভূমিতে যুদ্ধ করবার মানসেই সমবেত হয়েছে। তবুও তার অনুসন্ধানটি ছিল তাৎপর্যপূর্ণ। তিনি চাননি যে পাণ্ডুর ও কৌরবদের মধ্যে কোনো আপোষ মীমাংসা হোক। তিনি আশা করেছিলেন যে যুদ্ধে তার পুত্রদের ভাগ্য সুনিশ্চিত হোক, যেহেতু এই যুদ্ধের আয়োজন হয়েছিল কুরুক্ষেত্রে, যাকে বেদে আরাধনা ক্ষেত্র বলে উল্লেখ করা হয়েছে। এমনকি দেবতাদের জন্যও তাই ধৃতরাষ্ট্র এই যুদ্ধের ফলাফলের উপর এই পবিত্র স্থানের প্রভাব সম্বন্ধে শঙ্কাকুল হয়েছিলেন। তিনি খুব ভালোভাবে জানতেন যে অর্জুন এবং পাণ্ডুর অন্যান্য পুত্রদের উপর এই পবিত্র স্থানের মঙ্গলময় প্রভাব পড়বে, কারণ তারা সকলেই ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ। সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য, তাই ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্যদৃষ্টির প্রভাবে ধৃতরাষ্ট্রের ঘরে বসেও কুরুক্ষেত্রের রণাঙ্গন দেখতে পাচ্ছিলেন। আর তাই ধৃতরাষ্ট্র তাকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করেন। পাণ্ডবরা এবং ধৃতরাষ্ট্রের পুত্রেরা ছিলেন একই পরিবারভুক্ত, কিন্তু ধৃতরাষ্ট্রের মনোভাব এখানে প্রকাশ পেয়েছে। তিনি কেবল তার পুত্রদেরই উদ্দেশ্যপ্রণোদিতভাবে কৌরব বলে গণ্য করে পাণ্ডুর পুত্রদের বংশগত উত্তরাধিকার থেকে বঞ্চিত করতে চেয়েছেন। এভাবে তার ভ্রাতুষ্পুত্র বা পাণ্ডুপুত্রদের প্রতি তার মনোভাবের মাধ্যমেই ধৃতরাষ্ট্রের বিশেষ দৃষ্টিভঙ্গি সম্বন্ধে বোঝা যায়। ধান খেতে যেমন আগাছাগুলি তুলি ফেলে দেওয়া হয়, ঠিক তেমনই এই আলোচ্য বিষয়টি শুরু থেকেই এটি আশা করা যায় যে কুরুক্ষেত্রের ধর্মক্ষেত্রে, যেখানে ধর্মের জনক শ্রীকৃষ্ণ স্বয়ং উপস্থিত রয়েছেন, আগাছার মতোই ধৃতরাষ্ট্রের পুত্র ও তাদের অনুগামীদের উপরে ফেলা হবে এবং ভগবানের ইচ্ছাক্রমে ধার্মিক যুধিষ্ঠিরের নেতৃত্বে ধর্মপরায়ণ মহাত্মাগণের পুনঃ প্রতিষ্ঠা হবে। ঐতিহাসিক এবং বৈদিক গুরুত্ব ছাড়াও ধর্মক্ষেত্রে ও কুরুক্ষেত্রে শব্দ দুটির এই হলো তাৎপর্য। হরে কৃষ্ণ বন্ধুরা, যাদের যাদের গীতা পড়ার ইচ্ছা আছে, সময়ের অভাবে পড়তে পারেন না,
তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অবশ্যই আপনারা গীতাটি সম্পূর্ণভাবে এই চ্যানেলে পাবেন এবং সুন্দরভাবে একবার হলেও শুনতে পারবেন। আজকের মতো এ পর্যন্তই। হরে কৃষ্ণ।